আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের সাথে মটরশুঁটি আর আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা এটা বিকেলের নাস্তায় যেমন পরিবেশন করতে পারেন, তেমনি কিন্তু গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, খেতে অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের দুইটা আলু ভালো করে ছিলে ধুয়ে এরকম রাউন্ড শেপে কেটে নিয়েছি। এখন এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মটরশুঁটি। এটা আমি প্রথমে সেদ্ধ করে নিব, আলু আর মটরশুঁটি একসাথে। সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ। সেদ্ধ কাঁচা মরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন ঢেকে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। পানিগুলো শুকিয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখেন পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, 10 থেকে 12 মিনিটের মতো লাগবে। এখন এটা আমি একটা বাটিতে রেখে ঠান্ডা করে নিব। তারপরে মটরশুঁটিগুলো হালকা বেটে নিব, একদম মিহি করে বাটবো না, জাস্ট এক বাটা দিলেই হয়ে যাবে। আমি যেহেতু শিলপাটায় বেটে নিব সেজন্য বলছি, আপনারা চাইলে এটা ব্লেন্ডও করতে পারেন। তো দেখেন আমি বেটে নিয়েছি, আর সেদ্ধ যে আলুগুলো সেগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্লাস দিয়ে কিংবা যে কোনো আপনাদের সুবিধা মতো করতে পারেন। তো আমি এটা হাত দিয়ে এভাবে করে তারপরে মটরশুঁটির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেখেন আমি চপ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতার কুচি আর 1 চামচ পরিমাণে আদা রসুন একসাথে বাটা। স্বাদ মতো লবণ দিলাম, লবণ কিন্তু সেদ্ধ করার সময় আমি দেইনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা পাউডার, আপনারা গরম মশলাও দিতে পারেন, লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো। যেহেতু একটা কাঁচা মরিচ দিয়েছি সো লাল মরিচের গুঁড়োটা সাবধানে দিতে হবে। 1/2 চামচ জিরার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আপনারা এর পরিবর্তে এখানে চালের গুঁড়ো কিংবা ময়দা কিংবা বেসনও দিতে পারেন। যদি বেসন দেন তাহলে একটু হলুদ দিয়ে দিবেন। আমি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণে নিলাম। তারপরে মশলার সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে আলু আর মটরশুঁটির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা দেখেন একদমই ড্রাই হয়েছে, কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম সেখানে কিন্তু কোনো পানি ছিল না এবং মটরশুঁটি যখন বেটে নিয়েছি এক্সট্রা কোনো পানি দেইনি। তো খুব ভালো করে দেখেন আমি মিক্স করে নিলাম, আর কর্নফ্লাওয়ারের পরিমাণটাও একদম পারফেক্ট ছিল। যদি আপনাদের কাছে ময়দা বা কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা খুবই সামান্য একটু পানি দিয়েও মিক্স করে নিতে পারেন। এখন এখানে হাতে একটু তেল মেখে নিয়ে একটু করে নিয়ে এরকম একটা শেপ দিয়ে দিব। আমি এখানে রাউন্ড শেপ দিব, আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন, ফিঙ্গার শেপে অথবা স্কোয়ার শেপে অথবা ওভাল শেপ, যে কোনো শেপে আপনারা দিতে পারেন। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা এটা সংরক্ষণও করে রাখতে পারেন, একটা এয়ারটাইট বক্সে এভাবে বানিয়ে তারপরে রেখে দিতে হবে। তারপরে আমি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব সেভাবে করে নিলেই হয়ে যাবে। দেখেন খুব সুন্দর করে হয়ে গেছে, আর আমি যে পরিমাণে আলু আর মটরশুঁটি নিয়েছি তা দিয়ে কিন্তু দেখেন বেশ কয়েকটা হয়েছে। এখন একটা বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করে নিব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। আপনারা এই ব্যাটারটা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, হলুদ দিলে বেসনের কাঁচা গন্ধটা অতটা থাকে না, সেজন্য এখানে হলুদ দিয়েছি। সামান্য একটু লবণ দিলাম, লবণটা কিন্তু সাবধানে দিতে হবে, কেননা আমি আলু আর মটরশুঁটির মধ্যেও লবণ দিয়েছি। সামান্য একটু মরিচ, লাল মরিচের গুঁড়ো দিলাম। এরপরে মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে কিন্তু এক্সট্রা পানি মানে বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হওয়া যাবে না, আর এমনভাবে মিক্স করতে হবে যেন বেসনের কোনো লাম্পস না থাকে। তো দেখেন খুবই সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে, আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেমন হবে। এখন এখানে ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি।
তারপরে প্রত্যেকটা চপ আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম খুব ভালো করে এভাবে মিক্স করে। তারপরে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে, একদমই ঠান্ডা তেলে দেওয়া যাবে না। ঠান্ডা তেলে দিলে দেখা যাবে যে কালারটা ভালো আসবে না, উপরের কালারটা সুন্দর হবে না। তো এখন আমি দিয়ে দিচ্ছি, দেখেন ভাজা শুরু হয়ে গেছে। আর চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তারপরে দুই পাশ খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আপনারা মজার এই নাস্তাটা বিকেলেও পরিবেশন করতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এমন আরও অনেক মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, যেগুলো আপনারা খুব অল্প উপকরণে অল্প সময়ে মজার মজার নাস্তার রেসিপি বানিয়ে আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। তো যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই সুন্দর একটা কালার চলে এসেছে 5-6 মিনিটের মতো ভাজার পরে, আর দেখেন নাস্তাগুলো কিন্তু ফুলেও গেছে। তো পারফেক্ট একটা কালার আসার পরে আমি এটা তুলে নিব, তেল থেকে আলাদা করে নিব। আপনারা এটা সালাদ, টমেটো সস কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।